নাম্বারে হইল কৃপণ, দুই নাম্বার আরেকজন লোক জীবন জান্নাতের মুখ দেখবে না, সেই মানুষটা হইল ধোকাবাজ। কি বাজ? ধোকাবাজি বুঝেন না, বাটফারি ধোকাবাজ। এই ধোকাবাজ অনেক জাতের হইতে পারে, এবার আলু ব্যস্ত গেলেও ধোকাবাজি করতে পারে, মাইয়া বিয়া দিত কি ঘটকে ধোকাবাজি করতে পারে, করে কি করে না? কইছে উজ্জ্বল সামলা আসলে কালা, উজ্জ্বল সামলা কইয়া আগের দিনও বিলে এইরকম করতো, এই সুন্দর মাইয়া ফান দেখাইয়া কালা মাইয়া বিয়া দিয়া লাইতো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সবাই বলো নাউজুবিল্লাহ। আসেনি এরকম? এবারে কোরআন শরীফ পড়তে পারে না এক অক্ষর, হ্যাঁ কয় সব পারে, এরকম ঘটক বাংলাদেশে এই ধোকাবাজি করে সবচেয়ে বেশি কিছু কিছু ঘটক আছে, যারা বিয়ার মুখতারি করে, ঘটকালি করে, এরকম কিছু কিছু আছে এই কারবার করে। এখন কইছে কোরআন শরীফ যেই সুন্দর করে পড়তে পারে, এখন ফোলার বাফে গেছে সাইতো, ফোলার বাফে সাইতো গেছে পরে মাইয়ারে সাজাইয়া সুজাই আনছে, আইনা সেটা ঘটকে কইছে বেটা কোরআন শরীফ কোনো সমস্যা নাই, কোরআন শরীফ সুন্দর করে ফাড়ে, এই কথা কইয়া সেটা যখন মাইয়ারে আনছে সামনে, তো ফোলার বাফে কইছে বাগো যদি আল্লাহর হুকুম থাকে বিয়া হয়, তুমি তো আমার জিয়ের মতোই, তুমি কিন্তু এটা কোরআন কয় তুমি কিন্তু কোরআন শরীফ পড়ছেন আম্মা সুরা ফাতেহাটা কও, ওই মাইয়ারে সাইতো গিয়া ফলার বাফে কইছে আম্মা বিয়ে হইলে তো তুমি আমার জিয়ের মতো এই বাফুতের বকিতা শিখিতা, তো তুমি কিন্তু সুরা ফাতেহাটা কও, তো মাইয়া ফরতে খেয়াল করে মাইয়া ফরতে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বেড়া তো সাপ দেখাই উঠছে কি তারে মাই দিয়ে 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 খাউস নাই, তো বেড়া কইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়া কানা বুঝাই লুকুতে মাই দিয়ে দিয়া বাহিনী গো ঘটক চালাক দো তেক আমারে ডরে শুন কাপ দিয়া লাইছে ফার নাউজুবিল্লাহ বললে কেন? এটা কি প্রকৃত কথা না ধোকাবাজি? না আব্বা এটা করবে ধোকাবাজি অনেকভাবে করা যায়। আপনি পশ্চিমগড়ের আলু দেহাইয়া ফুকগড়ের আলু বেচ চালাইছেন, সিরা টেহাড়া মাইদে দিয়া দিয়া সুন্দর করে বান্ডেল কইরা আপনি এটা দিয়ে নিয়ে হালাইছেন 10,000 টেহা, ভিতরে দিয়া তিনটা জাল নোট, আপনি ধোকাবাজি করছেন। আপনি ওই সুন্দর সিহন কসকুচ্চা শশাডি উফরে দিয়া দিয়া ফ্যাট মোড়া বেহা তলে দিয়া মোড়া আগা দিয়া সিহন এইরকম শশাডি তলে দিয়া আপনি কইছেন ভিতরে সব দিয়ে এইরকম ধোকাবাজি। আপনি ফহিটার মাছ বেচছেন, কইছেন এই ফহিট চুক্তি 2,00,000 টেহা, হেবারও জানে না ফহিরও কয়টার মাছ আছে, আপনিও জানেন না, এইভাবে ব্যবসা ধোকাবাজি। ভাই কত ধরনের ধোকাবাজি আছে, আরেকটা কইয়া শেষ কইরা লাই, মহিষাইল বাজারও পুরা বাজার চুক্তি একটা দোহানো ফেজ দেয়, আপনি কতক্ষণ আগে বেচছেন ফেজ 40 টাকা কেজি, ওহন বেচেন 60 টাকা, ওই কী তাহলে তুই না কতক্ষণ আগে 40 টাকা বেচতি ওহন 60 টাকা কিনে কাউ হ্যাবলা সব বাজার পুরা বাজারও এই ইয়ে আসিল ফেজ আসিল, ওহন আর কেউ কত ঘরও নাই, ওহন 60 টাকা না ওন লাগবো, এটা কি ব্যবসা না ধোকাবাজি? এই ধোকাবাজি কখনো জান্নাতে যাবে না। ধোকা